ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, কেমন লাগছে ভিডিও সেটা অবশ্যই জানিও। আলোচনার বিষয় দেখো, সামনেই আমাদের বৃত্তি পরীক্ষা রয়েছে, প্লাস সামনেই আমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম রয়েছে। আজকে আমরা আলোচনা করব বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র 2019-এর লাস্ট পার্ট সমাজ বিজ্ঞানের, অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরিবেশের সমাজ বিজ্ঞান যে পার্টটা আছে, তার পার্ট 3টা আজকে আমরা আলোচনা করব। এটাই লাস্ট পার্ট। আগের দুটো পার্ট অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। যারা দেখোনি, এই ভিডিওর শেষে অ্যাটাচ থাকবে, তোমরা দেখে নিতে পারবে 2019-এর বিজ্ঞানের প্রশ্নপত্র। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো এই আমাদের অধ্যায়ে রয়েছে বা এই প্রশ্নপত্রের মধ্যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, লাইক শেয়ার বেশির থেকে বেশি করো, যাতে তোমাদের ভিডিও বেশির থেকে বেশি আসে। ওকে, শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে প্রশ্নটা আছে, আমরা আগের দিন করে নিয়েছিলাম যে আবহাওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আজকে আমরা করব সপ্তর্ষি মণ্ডল থেকে। সপ্তর্ষি মণ্ডল কি? উত্তর আমরা লিখব, রাতের আকাশে উত্তর পূর্ব দিকে 7টি তারা একসঙ্গে প্রশ্ন চিহ্নের মতো সাজানো থাকে, একে সপ্তর্ষি মণ্ডল বলে। সপ্তর্ষি মণ্ডল 7টি তারা নিয়ে গঠিত হয়, যথা ক্রুত, এটা ক্রুত হবে, রাইট, ক্রুত, পুলহ, পুলস্ত, কয় রফলা হবে একটা, ওকে, ক্রুত, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে দিন রাত হওয়ার কারণ কি, বা দিন রাত কেন হয়। ঠিক আছে, দুটোই প্রশ্নটা হতে পারে। এখানে আমরা উত্তরটা কিভাবে দেব দেখো, উত্তরটা আমরা লিখব, গোলাকার পৃথিবী লাট্টুর মতো সূর্যের চারিদিকে পাক খেতে খেতে ঘুরছে। এইভাবে ঘুরতে ঘুরতে সূর্যের সামনে পৃথিবী যে দিকটা এসে পড়ে, সেই দিকটি সূর্যের আলো পড়ে আলোকিত হয়, তখন সেখানে হয় দিন। আর ঠিক তার উল্টো দিকে সূর্যের আলো পড়ে না, তাই সেখানে হয় অন্ধকার থাকে। পৃথিবীর উল্টো দিকের এই অংশ তখন হয় রাত। দেখো, এটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি খুব ভালো করে বুঝিয়েছি যখন আমি তোমাদের পরিবেশ পড়িয়েছি, তো আশা করি তোমরা এটা লিখতে পারবে। ওকে, নেক্সট প্রশ্নে আমি চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে সমাজ কিভাবে গড়ে ওঠে। উত্তর আমরা লিখব, অনেক দিন অনেক মানুষ একসঙ্গে এক জায়গায় মিলেমিশে থাকার ফলে সমাজ গঠিত হয়। সমাজ পরিবারের চেয়ে বড় হয়। নেক্সট আমরা লিখব, সমাজ অনেকগুলো পরিবার নিয়ে তৈরি হয়। প্রাচীনকালে মানুষ একসঙ্গে দলবদ্ধভাবে বা জোট বেঁধে ঘুরত। মানুষ খাবার জোগাড় করার সুবিধার জন্য এবং বন্য প্রাণীদের হাত থেকে আত্মরক্ষার জন্য একজোট হয়ে থাকতে শিখল। ঠিক আছে, অর্থাৎ খাবার জোগাড় করার জন্য এবং বন্য প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা একজোট হয়ে থাকতে শিখল। নেক্সট আমরা লিখব, মানুষ তখন বুঝতে শিখল যে একা থাকার চেয়ে দলবদ্ধভাবে থাকার সুবিধা অনেক বেশি। এইভাবে জোট বাঁধা বা দলবদ্ধভাবে থাকা থেকেই সমাজ তৈরি হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমি চলে যাব। এই প্রশ্ন তাহলে উত্তরটা দেখে নিয়েছো, আগে এটা লিখব, তারপরে আমরা এখানটা লিখব। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে আদিম মানুষ প্রথম কোথায় আগুন দেখেছিল। ওকে, উত্তর লিখব, আদিম মানুষ প্রথম জঙ্গলে শুকনো গাছের ডালে ডালে ঘষাঘষি লেগে আগুন জ্বলে উঠতে দেখেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে বিপন্ন বাসভূমি বলতে কি বোঝানো হয়েছে। উত্তর আমরা লিখব, চারিদিকে অনেক গাছপালা কাটা হচ্ছে, পুকুর, বিভিন্ন জলাভূমি ইত্যাদি বুঝিয়ে শহর গড়ে উঠছে, যার ফলে পশু পাখি, মাছ, সাপ, ব্যাঙ প্রভৃতিদের বাসস্থান হারিয়ে যাচ্ছে বা বিপন্ন হয়ে যাচ্ছে। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, লাইক শেয়ার যত বেশি করবে, তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে অন্যান্য ক্লাসের মতো। ওকে, আচ্ছা, এটা হলো। নেক্সট আমরা লিখব, যেমন উদাহরণ কিন্তু দিতে হবে। যেমন লিখব, সুন্দরবন জঙ্গলে বিভিন্ন গাছ কেটে ফেলার ফলে বাঘেদের বাসস্থান হারিয়ে যাচ্ছে, তারা লোকালয়ে ঢুকে যাচ্ছে। এইভাবে হারিয়ে যাওয়া বাসভূমি বিপন্ন বাসভূমি বলা হয়, রাইট। এইভাবে হারিয়ে যাওয়ার জন্য হবে একটা, হারিয়ে যাওয়ার জন্য বাসভূমিকে বিপন্ন বাসভূমি বলা হয়। ঠিক আছে, এইটা আগে লিখবে। देन आमरा लिखबो होच्छे एटा ओके हो गेलो। नेक्स्ट प्रश्न बोलेछे पशुपालनेर सुविधा कि उत्तर आमरा लिखबो अनेक दिन आगेई मानुष लक्ष्य करेछिलो कोनो कोनो पशुके निजेदेर संगे राखले चाषेर क्षेत्रे सुविधा हय तादेर थेके नानान पुष्टिकर खाद्य पावा जाय जेमन पशुदेर काछ थेके सारा बछर धरे मांस दूध आर चामड़ा पावा जाबे हास मुरगिर मतो पाखिदेर काछ थेके डिम ओ मांस पावा जाबे एछाड़ा कुकुरके आत्मरक्षार जन्य पायरा के खबर आदान प्रदान जन्य पालन करत समस्त पशुदेर पालन करार फले मानुषेर जीवनयात्रा अनेक सहज सरल हये उठेछिलो। ठीक एइभावे आंसरटा आमरा करब ओके। नेक्स्ट प्रश्ने आमरा चले जाब। नेक्स्ट बोलेछे रबारेर चाका तैरिते मानुषेर कि सुविधा हलो उत्तर लिखब रबारेर चाकार सुविधागुली हलो 1 নম্বর रबारेर चाका बेशी दिन टेकसई हलो। नेक्स्ट 2 নম্বর पॉइंटे आमरा देव रबारेर चाका तैरि हওয়ার फले যানবাহন खूब ताड़ाताड़ी चलते शुरू करलो अर्थात যানবাহনে যাতাयात खूब ताड़ाताड़ी हलो आर कि। नेक्स्ट 3 নম্বর देव रबारेर चाका हावा भरे व्यवहार करते हय फले चाका हालका हलो एबं झाँकुनिओ कमलो अर्थात रबारेर चाका हावा भरे व्यवहार करते हय फले चाकाटा अनेक हालका हलो एबं झाँकुनिओ कमलो ओके। नेक्स्ट प्रश्न दिए नीचेर प्रश्नगुलो यथायथ उत्तर दाओ जेकोनो 3টে प्रश्नेर उत्तर दीते बोलेছে। अच्छा এই যে প্রশ্নগুলো এখন আমি বলবো এগুলো প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নম্বর করে আছে আর আগের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর করে ছিল। আমি আগের দিনও বলেছিলাম অর্ধেকটা আমরা করেছিলাম 3 নম্বর করেছিল 10টা দিয়েছিল 30 নম্বর ঠিক আছে আর এটা 5 নম্বর করে এবারের প্রশ্নগুলো মানে এই প্রশ্নগুলো রয়েছে ওকে। प्रथम प्रश्न चाका आविष्कारेर कथा लेखो उत्तर आमरा लिखबो आदिम मानुष प्रथम चाका आविष्कार करेछिलो चाका आविष्कारेर फले मानुषेर जीवनयात्रार अनेक उन्नति घटेछे मानुष हठात् करे एकदिन चाका तैरि करते पारेनि आदिम मानुष देखेछिलो कोनो किछु टेने हिचड़े निये जावा छिलो कठिन एई असुविधा किभाबे दूर हबे से कथा भाबछिलो मानुष तारा देखेछिलो पहाड़ थेके पाथर गड़िये पड़ते एई देखे तादेर माथाय चाकार भावना एसेछिलो एटा इम्पोर्टेंट ठीक आछे मानुष प्रथमे एतटा देखे नियेछो आमि एकटु तुले देबो ओके। नेक्स्ट आमरा लिखबो मानुष प्रथमे काठ दिए चाका बनातो गाछेर गुड़ी गोल करे केटे चाका तैरि करतो तारपर पाथरेर चाका तैरि करलो एई समय एक समय मानुष धातुर व्यवहार शिखेछिलो काठेर चाका भेंगे एबं पचे जेतो बोले चाकाके शक्तपोक्त करते ताते लोहार बेर दिएछिलो एरपर विज्ञानेर उन्नतिर साथे साथे शुरू हलो रबारेर चाका तैरि ओके देखे नियेछो। नेक्स्ट आमि तुले दिच्छि एटा। अच्छा नेक्स्ट आमरा लिखबो एरपर ताते हावा भरा हलो फले चाका हालका हलो एबं झाँकुनिओ कमलो गाड़ी ताड़ाताड़ी चलते शुरू करलो ठीक आछे। ठीक एइभावे आंसरटा आमरा लिखबो। नेक्स्ट प्रश्न बोलेछे नदीर धारे बड़ो बड़ो जनबसति गड़े ओठार कारण कि लेखो उत्तर आमरा लिखबो नदीर धारे बड़ो बड़ो जनबसति गड़े ओठार कारणगुली हलो बा निम्ने बर्णित हलो। 1 নম্বর देब जल छाड़ा मानुष बाँचते पारे ना ताई नदीर धारे जनबसति गड़े ओठार प्रधान कारण हलो सहजे पर्याप्त परिमाणे पानीय जल पावा जाय। नेक्स्ट 2 নম্বর नदीर काछाकाछि जनबसति गड़े ओठा आर एकटी कारण हलो नदीर थेके प्रचुर परिमाणे माछ पावा जाय। नेक्स्ट 3 নম্বর आमरा देव नदीर धारे जनबसति गड़े उठले चाषाबादेर जन्य पर्याप्त परिमाणे नदीर जल पावा जेतो बा सेचेर जन्य पर्याप्त परिमाणे नदीर जल पावा जेतो सेटा लिखलेओ हबे। नेक्स्ट आमरा 4 নম্বর पॉइंट देव रान्ना करा स्नान करा कपड़ काचा इत्यादिर जन्य प्रयोजनीय जल नदीर थेके पावा जेतो ठीक आछे। 5 নম্বর पॉइंटे आमरा देव नदीपथे यातायातेर उत्तम माध्यम नौका भेला प्रभृतिर माध्यमे सहजेई यातायात करा जाय एबं जिनिसपत्र बोये निये एक जायगा थेके अन्य जायगाय जावा जाय ठीक आछे। आमि आरेकबार एई पॉइंटटा पढ़ब नदीपथे यातायातेर उत्तम माध्यम उत्तम माध्यमगुलो की कि ना नौका भेला इत्यादि इत्यादि माध्यमे सहजेई यातायात करा जाए एबं जिनिसपत्र बोये एक जायगा थेके अन्य जायगाय निये जावा जाए। ठीक आछे, हये गेलो ताहले एटा आमादेर लेखा। नेक्स्ट प्रश्नटा छिलो हच्छे कृत्रिम उपग्रहेर साहाज्ये आमरा की सुविधा पाচ্ছি। उत्तर आमरा लिखबो कृत्रिम उपग्रहेर साहाज्ये आमरा निम्नलिखित सुविधागुलो पाচ্ছি। की सुविधा देखो कृत्रिम उपग्रहेर साहाज्ये आमरा मोबाइले कथा बोलते पारी। नेक्स्ट आमरा लिखबो एछाड़ा विदेशे हवा खेला सरासरि सम्प्रसारण एवं रेडियोते खबरेर धाराभाष्य शोना प्रभृति कृत्रिम उपग्रहेर जन्यई सम्भव हयेछे। ठीक आछे। नेक्स्ट आबहावार पूर्वाभास पाई कृत्रिम उपग्रहेर साहाज्ये। नेक्स्ट प्रश्न ताँत शिल्प रेशम शिल्प मृत्शिल्प पाला शिल्प। देखो एटा पाला शिल्प हबे ना, एटा गाला शिल्प हबे। एटा किन्तु प्रश्ने भूल एसेछे। ठीक आछे, एटा जोदि एरकम भूल आसे तो ओखान थेके टीचाररा ठीक करे देबेन। तो जाइ होक गाला शिल्प पश्चिमबंगेर कोथाय कोथाय देखा जाय? उत्तर आमरा लिखब पश्चिमबंगेर ताँत शिल्प हुगली श्रीरामपुर धनेखाली नदियार नवद्वीप फुलियाते देखा जाए। ठीक आछे। नेक्स्ट नेक्स्ट आमरा लिखब होच्छे रेशम शिल्प देखा जाए। एटा लिखब होच्छे मालदा जिलार सुजापुर ओ कालियाचके एबं मुर्शिदाबादेर बहरमपुरे। ताहले कि लिखब ना मालदा जिलाते देखा जाए मालदा जिलार सुजापुरे ओ कालियाचके एबं मुर्शिदाबाद जिलार बहरमपुरे देखा जाए। ठीक आछे। नेक्स्ट नेक्स्ट आमरा लिखब होच्छे मृत्शिल्प देखा जाए कलकातार कुमुरटुली ओ नदियार कृष्णनगरे। ठीक आछे। नेक्स्ट नेक्स्ट आमरा लिखब और गाला शिल्प पुरुलिया झालदा बाँकुड़ा सोनामुखी बीरभूम जिलार इस्लाम बाजारे देखा जाए। एइभावे किन्तु आंसरटा आमरा कमप्लीट करब। তাহলে এই ছিল আমাদের প্রশ্নপত্র। এটা কিন্তু আমার 2019 বৃত্তি পরীক্ষার বিজ্ঞানটা অর্থাৎ সমাজ বিজ্ঞানটা পার্ট 3টা বাকি ছিল, মানে লাস্টটা বাকি ছিল, আমাদের কমপ্লিট হয়ে গেল। এর আগের পার্ট 2টা আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আর এরপরে নোটিফিকেশন অন রাখবে। সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি, আরও তোমাদের কিছু সাজেশন দেবো। নোটিফিকেশন অন রেখো যাতে যখনই ভিডিও আপলোড হয় তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক করলে ভিডিও অবশ্যই স্ক্রিনে তোমাদের চলে যাবে। ওকে, আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো। খুব ভালো থেকো।